ओम शांति। 15 जनवरी 2023 प्रात मुरली अव्यक्त बापदादा रिभाइस मुरली 18/11/1993 मधुबन संगम युगे राज दुलाल तथा भविष्य राज्य अधिकारी आज सकल बाच्चार दिलाराम बाबा चारदिके तार निजे सब राजा बाच्चा के देखछेन। प्रत्येक बाच्चा दिलारामे समादरे योग्य। এই দিব্য আদর পরমাত্ম মর্যাদা কোটির মধ্যে কতিপয় ভাগ্যবান আত্মাদেরই প্রাপ্ত হয়। অনেক জন্ম আত্মাদের কিংবা মহান আত্মাদের দ্বারা স্নেহাদর অনুভব করেছ। এখন এই অলৌকিক জন্মে পরমাত্ম ভালোবাসা বা মর্যাদা অনুভব করছ। এই দিব্য স্নেহাদরে তোমরা রাজ দুলাল হয়ে গেছ। সেই জন্য দিলারাম বাবারও গর্ব হয় যে আমার প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা। তোমরা রাজা তো না, প্রজা তো নও, সবাই নিজের টাইটেল কি বলো? রাজযোগী। সবাই রাজযোগী নাকি কেউ কেউ প্রজাযোগীও? সবাই রাজযোগী তো প্রজা কোথা থেকে আসবে? কার উপরে রাজত্ব করবে? প্রজা তো দরকার, তাই না? সুতরাং সেই প্রজাযোগী কবে আসবে? রাজ দুলাল অর্থাৎ এখনেরও রাজা আর ভবিষ্যতেরও রাজা, ডবল রাজত্ব। শুধু ভবিষ্যতের রাজত্ব নয়, ভবিষ্যতের আগে এখন স্বরাজ্য অধিকারী হয়েছ। নিজের স্বরাজ্যে রাজ্য কারবার চেক করো, যেমন ভবিষ্যৎ রাজত্বের মহিমা করো। এক রাজ্য, এক ধর্ম, সুখ শান্তি, সম্পদশালী রাজ্য। ঠিক তেমনভাবেই হে স্বরাজ্য অধিকারী রাজে, স্বরাজ্যের রাজকারবারে এইসব বিষয় সদা থাকে? এক রাজ্য অর্থাৎ সদা আমি আত্মার রাজ্য এইসব রাজকারবারই কর্মেন্দ্রিয়ের উপর ন্যস্ত, নাকি মাঝে মাঝে স্বরাজ্যের পরিবর্তে পররাজ্য নিজের অধিকার এমন করো না তো? পররাজ্য হলো মায়ার রাজ্য। পররাজত্বের লক্ষণ পর অধীন হয়ে যাওয়া। স্বরাজ্যের লক্ষণ হলো সদা শ্রেষ্ঠ অনুভব করবে। পররাজ্য পর অধীন তথা পরবশ বানায়। যখনই কোনো অন্য রাজা কোনো রাজ্যের অধিকার প্রাপ্ত করে, তখন প্রথম রাজাকে কয়েদি বানায়, অর্থাৎ পর অধীন বানায়। সুতরাং চেক করো এক রাজ্য কিনা, কিংবা মাঝে মাঝে মায়ার রাজ্য অধিকারী তোমরা সব স্বরাজ্য অধিকারী রাজাকে কিংবা তোমাদের কর্মেন্দ্রীয় রূপী কোনো রাজকারবারীকে পরবশ বানিয়ে দেয় না তো? তাহলে তোমাদের এক রাজ্য নাকি দুটো রাজ্য? তুমি স্বরাজ্য অধিকারী ল অ্যান্ড অর্ডার চলে নাকি মাঝে মাঝে মায়ারও অর্ডার চলে? এর সাথে এক ধর্ম, ধর্ম অর্থাৎ ধারণা। তাহলে স্বরাজ্যের এক ধর্ম বা এক ধারণা কোনটা? পবিত্রতা। মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্ক সব রকমের মধ্যে পবিত্রতা, একেই বলা হয়ে থাকে এক ধর্ম অর্থাৎ এক ধারণা। স্বপ্ন মাত্র সংকল্প মাত্র অপবিত্রতা, অর্থাৎ অন্য ধর্ম যেন না হয়। কারণ যেখানে পবিত্রতা থাকে সেখানে অপবিত্রতা অর্থাৎ ব্যর্থ অথবা বিকল্পে লেশ মাত্র থাকবে না। এমন শক্তিশালী সম্রাট হয়েছ নাকি ঢিলে ঢালা রাজা তুমি, নাকি কখনো ঢিলা কখনো সম্রাট? কোন ধরনের রাজা তুমি? যদি এখন ছোট একটা জন্মের রাজ্য চালাতে না পারো, তবে 21 জন্মের রাজ্য অধিকার কিভাবে প্রাপ্ত করবে? এখন সেই সংস্কার তোমরা ভরছ। এখনই শ্রেষ্ঠ সংস্কার দ্বারা ভবিষ্যৎ সংসার তৈরি হবে। সুতরাং এখন থেকে এক রাজ্য এক ধর্মের সংস্কার ভবিষ্যৎ সংসারের ফাউন্ডেশন। সুতরাং চেক করো সুখ শান্তি সম্পত্তি অর্থাৎ সদা সীমিত প্রাপ্তির আধারে তোমাদের সুখ, নাকি পরমাত্ম সুখময় রাজত্বের আত্মিক অতীন্দ্রিয় সুখ থাকে। সাধন বা সালভেশন অথবা প্রশংসার আধারে সুখের অনুভূতি, নাকি তোমাদের রাজ্য পরমাত্ম আধারে অতীন্দ্রিয় সুখময় রাজ্য? এইভাবে অখণ্ড শান্তি কোন রকমের অশান্তির পরিস্থিতি অখণ্ড শান্তিকে খণ্ডিত করে দেয় না তো? না, অশান্তির তুফান তা বড় হোক বা ছোট, কিন্তু স্বরাজ্য অধিকারের জন্য তুফান যেন অনুভবী বানানোর উর্তিকলার উপহার হয়ে যায়।
লিফটের গিফট হয়ে যায়। একেই বলে অখণ্ড শান্তি। সুতরাং চেক করো অখণ্ড শান্তিময় স্বরাজ্য আছে কিনা। ঠিক এইভাবেই সম্পত্তি অর্থাৎ স্বরাজ্যের সম্পত্তি জ্ঞান গুণ আর শক্তি, এই সমস্ত সম্পত্তি দ্বারা তোমরা সম্পন্ন স্বরাজ্য অধিকারী হয়েছ। সম্পন্নতা নিদর্শন সম্পন্নতা অর্থাৎ সদা সন্তুষ্টতা, অপ্রাপ্তির লেশ মাত্র নেই। সীমাবদ্ধ দুনিয়ার সব রকম ইচ্ছার অবিদ্যাকে বলা হয়ে থাকে সম্পত্তিবান। আর রাজার অর্থই দাতা। যদি সীমিত ইচ্ছার বা প্রাপ্তির উদ্ভব হয় তাহলে সে রাজা হওয়ার পরিবর্তে ভিখারি হয়ে যায়। সেই জন্য নিজের স্বরাজ্য অধিকারকে ভালোভাবে চেক করো। আমার স্বরাজ্য এক রাজ্য, এক ধর্ম, সুখ শান্তি সম্পন্ন হয়েছে নাকি এখনো তৈরি হচ্ছে? যদি রাজা তৈরি হচ্ছে তো তখন রাজ্য অধিকারী স্থিতি থাকে না, তাহলে সেই সময় তোমরা কি হও? প্রজা হয়ে যাও অথবা না রাজা না প্রজা, মাঝখানে আছো তোমরা। এখন মাঝখানে থেকো না, এটাও ভেবো না যে অন্তে হয়ে যাবে। যদি বহুকালে রাজ্যভাগ্য প্রাপ্ত করতেই হয় তাহলে অবশ্যই বহুকালের স্বরাজত্ব করা চাই, তবেই তার ফল হবে বহুকালের রাজত্ব প্রাপ্তি। ফুল সময় রাজ্য অধিকারের আধার বর্তমানে সদাকালের স্বরাজ্য, বুঝেছ? কখনো অমনোযোগী হয়েও না, হচ্ছে হবে করতে থেকো না। বাচ্চারা খুব মিষ্টি মিষ্টি কথায় বাপদাদাকে ভুলায়, রাজা হওয়ার পরিবর্তে অনেক বড় উকিল হয়ে যায়। এমন এমন ল পয়েন্টস শোনায় যাতে বাপদাদাও স্মিত হাসি হাসতে থাকেন। উকিল ভালো নাকি রাজা ভালো, খুব চালাকি দ্বারা ওকালতি করো। অতএব এখন ওকালতি করা ছাড়ো, রাজ দুলাল হও। বাচ্চাদের প্রতি বাবার স্নেহ আছে, সেই জন্য দেখে শুনেও স্মিত হাস্য করেন। এই মুহূর্তে তিনি ধর্মরাজকে কাজে লাগাচ্ছেন না, স্নেহ সবাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্নেহের কারণে এখানে পৌঁছে গেছো, তাই না? তাই তো স্নেহের রেসপন্সে বাপদাদাও পদম গুণ স্নেহে রিটার্ন দিচ্ছেন। দেশ বিদেশের সব বাচ্চা স্নেহের বিমানে মধুবনে পৌঁছেছ। বাপদাদা সাকার রূপে এখানে উপস্থিত, তোমাদের সবাইকে এবং সর্বত্র স্নেহ স্বরূপে সব বাচ্চাকে দেখছেন। আচ্ছা, স্নেহে সমাহিত হওয়া সমীপ বাচ্চাদের, সব স্বরাজ্য অধিকারী তথা বিশ্বরাজ্য অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের, সর্বপ্রাপ্তি সম্পন্ন শ্রেষ্ঠ সম্পত্তিবান বিশেষ আত্মাদের, সদা এক ধর্ম এক রাজ্য সম্পন্ন স্বরাজ্য অধিকারী বাবা সমান ভাগ্যবান আত্মাদের, ভাগ্য বিধাতা বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার। দাদিদের সাথে সাক্ষাৎকার। সব কার্য ভালোভাবে চলছে তো না? ভালো উৎসাহ উদ্দীপনার সাথে কার্য হচ্ছে? করাবনহার করাচ্ছেন আর নিমিত্ত হয়ে করণহার করছে, এমন অনুভব হয় তো না? সকলের সহযোগের আঙুল দ্বারা সব কার্য সহজ আর সফল হয়। কিভাবে হচ্ছে তা জাদু মনে হয়, তাই না? দুনিয়ার লোকে তো শুধু দেখে আর ভাবতে থাকে, আর সেখানে তোমরা নিমিত্ত আত্মারা সদা অগ্রচালিত হবে, কেননা তোমরা নিশ্চিন্ত বাদশাহ। দুনিয়ার লোকের তো প্রতি কদমে চিন্তা থাকে, আর তোমাদের সকলের সংকল্পে পরমাত্ম চিন্তন, সেই জন্য তোমরা নিশ্চিন্ত। নিশ্চিন্ত থাকো তো না, এটা ভালো, তোমাদের অবিনাশী সম্বন্ধ আছে। আচ্ছা, তো সব ঠিকভাবে চলছে এবং চলতেই হবে, তোমাদের নিশ্চয় আছে এবং তোমরা নিশ্চিন্ত। কি হবে কি ভাবে হবে এই চিন্তা নেই। টিচারদের কোনো চিন্তা আছে? সেন্টারের বৃদ্ধি কিভাবে হবে সেই চিন্তা আছে? সেবা কিভাবে বাড়বে সেই চিন্তা আছে? নেই, নিশ্চিন্ত। চিন্তন করা আলাদা বিষয় আর চিন্তা করা আলাদা বিষয়। সেবা বৃদ্ধি করার চিন্তন, অর্থাৎ যদি বা সেবার প্ল্যানও বানাও, কিন্তু চিন্তা দ্বারা কখনো সফলতা হবে না। চালানোর মালিক চালাচ্ছেন, করানোর মালিক করাচ্ছেন, সেই জন্য সব সহজ হতেই হবে। শুধু নিমিত্ত হয়ে সংকল্প, তন মন ধন সময় উপযোগী করে এগিয়ে চলো। যে সময় যে কার্য হয় তা আমাদের কার্য, আমার কার্য হলে তখন সেখানে আমিত্ব ভাব থাকে, তো সেখানে আপনা থেকেই সব কিছু প্রয়োগ হয়ে যায়।
সুতরাং এখন ব্রাহ্মণ পরিবারের বিশেষ কার্য কোনটা? টিচার্স বলো, ব্রাহ্মণ পরিবারের এখন বিশেষ কার্য কোনটা? কিসে সফল করবে? সরোবরে সোহা করবে? পরিবারে যে বিশেষ কার্য হয় তখন সবার অ্যাটেনশন কোথায় থাকে? সেই বিশেষ কার্যের দিকে অ্যাটেনশন থাকে। বর্তমান সময় ব্রাহ্মণ পরিবারে সবচাইতে বড় কার্য এটাই, তাই না? প্রতিটা মুহূর্তের নিজস্ব গুরুত্ব রয়েছে। বর্তমান সময়ে দেশ বিদেশের সব ব্রাহ্মণ পরিবারের সহযোগ এই বিশেষ কার্যে থাকে নাকি নিজের নিজের সেন্টারে? যত বড় কার্য তত বড় হৃদয়, আর যত বড় হৃদয় ততটাই সম্পন্নতা আপনা থেকেই হয়। যদি হৃদয় ছোট হয় তাহলে যা আসার থাকে সেটাও আটকে যায়, যা হওয়ার থাকে সেটাও থেমে যায়, এবং বড় হৃদয়ের সাথে অসম্ভব সম্ভব হয়ে যায়। মধুবনের জ্ঞান সরোবর নাকি তোমাদের? কার? মধুবনের তো না, গুজরাটের তো নয়, মধুবনের, মহারাষ্ট্রের, বিদেশের, সকলের। অসীম সেবার, অসীমিত স্থান অনেক আত্মাকে অসীম উত্তরাধিকার প্রাপ্ত করায়, ঠিক আছে তো না? আচ্ছা, অব্যক্ত বাপদাদার পার্সোনাল সাক্ষাৎকার। এক, স্বপরিবর্তনে ভাইব্রেশনই বিশ্ব পরিবর্তন করাবে। সবাই নিজেকে ভাগ্যবান আত্মা অনুভব করো। খুশির ভাগ্য যা স্বপ্নেও ছিল না তা প্রাপ্ত করে নিয়েছ। তাই তো সকলের হৃদয় এই গীত গায় যে সবচাইতে ভাগ্যবান আত্মা আমি। এ হলো মনের গীত। মুখের দ্বারা গীত গাইতে তোমাদের পরিশ্রম করতে হয়, কিন্তু মনের গীত সবাই গাইতে পারে। সবচাইতে বড় থেকেও বড় ভাণ্ডার হলো খুশির ভাণ্ডার, কারণ খুশি তখনই হয় যখন প্রাপ্তি লাভ হয়। যদি অপ্রাপ্তি হয় তাহলে যতই কেউ কাউকে খুশি থাকবার জন্য বলুক, যতই আর্টিফিশিয়ালি খুশি থাকার চেষ্টা করুক, কিন্তু থাকতে পারে না। তো তোমরা সদা খুশি থাকো নাকি কখনো কখনো থাকো? যখন চ্যালেঞ্জ করো যে আমরা ভগবানের বাচ্চা, তো যেখানে ভগবান আছেন সেখানে কোনো অপ্রাপ্তি হতে পারে? তাই তো খুশি সদাই আছে, কেননা তোমরা সদা প্রাপ্তি স্বরূপ। ব্রহ্মা বাবার গীত কি ছিল? পেয়ে গেছি যা পাওয়ার ছিল। তো এটা শুধু ব্রহ্মা বাবার গীত নাকি তোমাদের সবার? কখনো কখনো খানিক দুঃখের তরঙ্গ আসে? কত সময় পর্যন্ত আসবে? এখন সামান্য সময়ও যেন দুঃখের তরঙ্গ না আসে। যখন বিশ্ব পরিবর্তন করার নিমিত্ত হও, তো নিজের এই পরিবর্তন করতে পারো না? এখনো তোমাদের টাইম চাই, ফুল স্টপ লাগাও। এমন শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ প্রাপ্তি, শ্রেষ্ঠ সম্বন্ধ সারা কল্পে পাওয়া যাবে না। সুতরাং প্রথমে স্বপরিবর্তন করো। এই স্বপরিবর্তনের ভাইব্রেশনই বিশ্ব পরিবর্তন করাবে। ডবল বিদেশি আত্মাদের বিশেষত্ব হলো ফার্স্ট লাইফ। তো তোমাদের পরিবর্তনে তোমরা ফার্স্ট? যদি ফরেনে কেউ ধীর গতিতে চলে তাহলে ভালো লাগে না তো না? সুতরাং এই বিশেষত্বকে পরিবর্তনে প্রয়োগ করো, এটা ভালো। তোমরা এগিয়ে যাচ্ছ আর এগোতেও থাকবে। তোমাদের চিনে নেওয়ার দৃষ্টি খুব প্রখর, যা বাবাকে চিনে নিয়েছে। এখন পুরুষার্থেও তীব্র হও, সেবাতেও তীব্র হও, আর সম্পূর্ণ হয়ে গন্তব্য পৌঁছানোতেও তীব্র হও। ফার্স্ট নম্বরে আসতে চাও তো না? যেভাবে ব্রহ্মা বাবা ফার্স্ট হয়েছিলেন, ঠিক সেভাবেই ব্রহ্মা বাবার সাথে ফার্স্ট হয়ে ফার্স্টের সাথে তো আসবে। ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা আছে না? আচ্ছা, মাতারা এমন চমৎকার করবে, করবে তো না? দুনিয়ার লোকে যেটা অসম্ভব মনে করে সেটা তোমরা সহজ করে দেখিয়ে দিয়েছ। এমন চমৎকার করছো তোমরা, তাই না? দুনিয়ার ওরা মনে করে মাতারা নির্বল, কিছুই করতে পারে না। তোমরা অসম্ভবকে সম্ভব করে বিশ্ব পরিবর্তনে সবার আগে এগিয়ে যাচ্ছ। পাণ্ডব, তোমরা কি করছো? অসম্ভবকে সম্ভব করছো তো না? পবিত্রতা ধ্বজা উত্তোলন করেছো, করেছো না? ভালো করে হাতে পতাকা ধরেছো নাকি কখনো নিচে হয়ে যায়? সদা পবিত্রতা চ্যালেঞ্জের পতাকা উড়াতে থাকো। দুই, প্রতিদিন অমৃত বেলায় কম্বাইন স্বরূপে স্মৃতির তিলক লাগাও। সদা নিজেকে সহযোগী অনুভব করো। পরিস্থিতি যতই কঠিন অনুভব করানোর হোক, কিন্তু কঠিনকেও সহজ করে দেয় এমন সহযোগী তোমরা।
তোমরা এরকম নাকি মুশকিলের সময় মুশকিল অনুভব হয়? সদা সহজ হয়? মুশকিল হওয়ার কারণ তোমরা বাবার সাথ ছেড়ে দাও। যখন একলা হয়ে যাও তখন দুর্বল হয়ে যাও, আর দুর্বলের তো সহজ বিষয় কঠিন লাগে। সেই জন্য বাপ দাদা প্রথমেও বলেছেন যে সদা কম্বাইন্ড রূপে থাকো। কম্বাইন্ডকে কেউ আলাদা করতে পারে না। যেভাবে এই সময় আত্মার শরীর কম্বাইন্ড, ঠিক সেভাবেই বাবা আর তুমি কম্বাইন্ড থাকো। মাতারা কি মনে করো, কম্বাইন্ড তোমরা নাকি কখনো কখনো আলাদা কখনো কম্বাইন্ড? এমন সাত আর কখনো মিলবে? তাহলে সাত কেন ছেড়ে দাও? কি বা কাজ দেওয়া হয়েছে? শুধু এটা স্মরণে রাখো, আমার বাবা। এর থেকে সহজ কাজ কি হবে? এটা কঠিন? এখন তো নতুন জন্ম হয়ে গেছে, তাই না? নতুন জন্ম নতুন সংস্কার। এখন পুরনো জন্মে আছো নাকি নতুন জন্মে, নাকি অর্ধেক অর্ধেক? তো নতুন জন্মে স্মৃতি সংস্কার থাকে নাকি বিস্মৃতি? তবে নতুনকে ছেড়ে আবার কেন পুরনোতে যাও? নতুন জিনিস ভালো লাগে নাকি পুরনো জিনিস ভালো লাগে? পুরনোতে কেন চলে যাও? প্রতিদিন অমৃত বেলায় ব্রাহ্মণ জীবনে তিলক লাগাও নিজেকে। ভক্তরা যেমন অবশ্যই করে, তিলক লাগায়। সুতরাং সদা স্মৃতি রাখো, স্মরণে রাখো, আমি কম্বাইন্ড, তুই সাথের তিলক সদা লাগাও। যদি যুগল থাকে তো তিলক লাগাবে, যদি যুগল না থাকবে তো তিলক লাগবে না। এই তিলক সাথে। সুতরাং প্রতিদিন স্মৃতির তিলক লাগাও নাকি ভুলে যাও? কখনো লাগাতে ভুলে যাও, কখনো মুছে যায়। যারা সধবা হয়, প্রতি সাথ থাকে, তারা কখনো ভোলে না। সুতরাং সাথীকে সদা সাথে রাখো। এই গ্রুপ সুন্দর পুষ্পস্তবক, ভ্যারাইটি ফুলের তোড়া দৃষ্টিনন্দন লাগে। তোমরা সবাই যে যেখান থেকে এসেছো, প্রত্যেকে একে অপরের থেকে প্রিয়। সবাই সন্তুষ্ট তো না? সদা সাত আছে আর সদা সন্তুষ্ট তোমরা। শুধু এই এক শব্দ স্মরণে রাখো, আমি কম্বাইন্ড আর কম্বাইন্ড হয়েই সাথে যাব। কিন্তু সাথ থাকবে তবে তো সাথে যাবে, সাথ থাকাই সাথে চলা। যার প্রতি প্রেম থাকে তার থেকে তোমরা আলাদা হতে পারো না। প্রতিটা সেকেন্ড প্রতিটা সংকল্পে তোমাদের সাথ আছে। আচ্ছা বরদান, ব্যালেন্সের বিশেষত্ব ধারণ করে সবাইকে ব্লেসিং দিয়ে শক্তিশালী সেবাধারী ভব। এখন তোমরা সব শক্তিশালী আত্মার সেবা হলো সবাইকে ব্লেসিং দেওয়া। হয় নয়ন দ্বারা দাও, নয়তো মস্তক মুনি দ্বারা দাও। যেমন কর্মাতীত স্টেজের লাস্ট সময় সাকার বাবাকে তোমরা দেখেছো কিভাবে ব্যালেন্সের বিশেষত্ব ছিল আর ব্লেসিং এর চমৎকারিত্ব ছিল। অতএব ফলো ফাদার করো, এটাই সহজ আর শক্তিশালী সেবা। এতে সময়ও কম, পরিশ্রমও কম, এর রেজাল্টও বেশি পাওয়া যায়। তো আত্মিক স্বরূপে সবাইকে নিরন্তর ব্লেসিংস দাও। স্লোগান, বিস্তারকে সেকেন্ডে সমাহিত করে জ্ঞানের সারাংশের অনুভব করানোই লাইট মাইট হাউস হওয়া। সূচনা, আজ মাসের তৃতীয় রবিবার, সব রাজযোগী তপস্বী ভাই বোনেরা সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় লাইট মাইট স্বরূপে স্থিত থেকে লাইট হাউস হয়ে পুরো গ্লোবে শান্তি আর শক্তি সকাশ ছড়িয়ে দেব আমরা। ওম শান্তি।